প্লে-অফে যেতে হলে কি করতে হবে কলকাতাকে? মুম্বাইকে হারিয়ে কত নম্বরে উঠে এলো কলকাতা? মুম্বাই ইন্ডিয়ান্সকে সোমবার 52 রানে হারিয়ে আইপিএল এর পয়েন্ট তালিকায় 7 নম্বরে উঠে এলো কলকাতা নাইট রাইডার্স। প্লে-অফে যাওয়ার দৌড়েও টিকে থাকলো তারা। বাকি দুটি ম্যাচও জিততে হবে কলকাতাকে, তাতেও সরাসরি প্লে-অফে যাওয়া হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলের উপরে। মোট 12 ম্যাচ খেলে কলকাতার পয়েন্ট হলো 10, তাদের নেট রান রেট 0.057। এই মুহূর্তে মোট 4টি দল 10 পয়েন্টে রয়েছে। কলকাতা ছাড়াও দিল্লি ক্যাপিটালস, পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দ্রাবাদও 10 পয়েন্টে রয়েছে। দিল্লি, পাঞ্জাব, হায়দ্রাবাদ তিনটি দলই 11টি করে ম্যাচ খেলেছে। কলকাতার নেট রান রেট 0.057, দিল্লির 0.150, তারা পাঁচে। হায়দ্রাবাদের 0.031, তারা ছয় নম্বরে। পাঞ্জাবের 0.231, তারা আটে। শীর্ষে রয়েছে লখনউ সুপার জায়ান্টস, তাদের 11 ম্যাচে 16 পয়েন্ট। গুজরাট টাইটান্সের 11 ম্যাচে 16 পয়েন্ট। নেট রান রেটে লখনউ এগিয়ে, তাদের নেট রান রেট 0.703, গুজরাটের 0.120। তৃতীয় স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস, তাদের 11 ম্যাচে 14 পয়েন্ট। সমসংখ্যক পয়েন্ট রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও। নেট রান রেটে রাজস্থান এগিয়ে রয়েছে ব্যাঙ্গালোরুর থেকে। শেষ দুটি স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স।